কসবা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাভেদ আহমেদ খানের জয় তথা সমগ্র বাংলায় তৃণমূল কংগ্রেসের জয়ের জন্য জাভেদ পুত্র ফয়াজ খান অভিনন্দিত করলেন সমগ্র বাংলাবাসীকে। তিনি আরও বললেন, বিজেপি ক্ষমতায় না আসতে পারার অন্যতম কারণ হলো তাদের নীতি ছিল বিভেদের নীতি, সাম্প্রদায়িকতার নীতি, যার বিরুদ্ধে বাংলার মানুষ রায় দিয়েছে। সেই সঙ্গে তিনি আরও বলেন, সংবাদ মাধ্যম হলো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, এর মাধ্যমেই বিজেপি বিরোধী বাংলার মানুষের রায়কে সমগ্র দেশে ছড়িয়ে দিতে হবে। এর পরবর্তী পর্যায়ে করোনা সচেতনতা এবং কসবার মানুষের স্বার্থে তিনি কে বললেন শোনাবো আপনাদের। আমি বলবো, শুধু কসবার মানুষ নয়, সারা পশ্চিমবাংলার মানুষ আজকে কিন্তু নিজের রায়টা দিয়েছে, প্রকাশ্যে আজকে বোঝা যাচ্ছে যে বাংলার মানুষ কিন্তু যারা সম্প্রীতি সংস্কৃতিটাকে ভঙ্গ করার জন্যে মানুষের মধ্যে বিভেদের রাজনীতি করেন, যারা সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে ভাঙার একটা যারা পরিকল্পনা করেছিলেন, মানুষ কিন্তু তার বিরুদ্ধে, বাংলার মানুষ এটা পছন্দ করে না, এটা কিন্তু আজকে মানুষ প্রকাশ্যে মানুষ জবাব দিয়েছে, কসবার মানুষও তার বাইরে নেই। মানুষের আশীর্বাদ, মানুষের কাজ করেছি, আমাদের নেত্রী যে কাজগুলো করেছেন, যে নির্দেশ দিয়েছিলেন মানুষের পাশে থেকে মানুষের কাজ করতে, সেই কাজ করবার জন্যই আজকে এটাই সফলতা হয়েছে। কসবার মানুষকে বলবো, তাদের ধন্যবাদ জানাবো, তারা আশা রেখেছেন আমার উপরে, তারা আমার কিরম যে তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের উপরে আস্থা রেখে আমাদের ভোট দিয়ে জিতিয়েছে, তাদের কাজ আরও যাতে হয় করতে করবো আমরা, এবং তাদের পাশে আমরা থাকবো, যেটা আমাদের নেত্রী শিখিয়েছে। আজ থেকেই আমরা করোনার যে যুদ্ধটা আছে তার লেবে পড়বো, যাতে মানুষ আর আক্রান্ত না হয়, মানুষকে আরও অসুবিধা না হয় সেটা আমরা দেখবো, এবং মানুষকে বোঝাবার চেষ্টা করবো এবং মানুষের পাশে থাকার চেষ্টা করবো। দেখুন, কুৎসার উত্তর আবার কুৎসার দিয়ে দিতে হবে এটা তো আমরা বিশ্বাস করি না। আমরা একটা যাকে বলা যায় আদর্শকে মেনে চলি, নীতিকে মেনে চলি। আমাদের নেত্রীর নীতি হচ্ছে মা মাটি মানুষের পাশে দাঁড়ানো। আমরা পাঁচ বছর মানুষ যখন আমাদেরকে এর আগে আশীর্বাদ করেছিলেন, আমরা মানুষের কাজ করেছি, তার নিরিখে তাকে ভিত্তি করে আমরা ভোটে গিয়েছি। মানুষ আজকে জানিয়ে দিয়েছেন যে আমরা কাজ করেছি কে করিনি, মানুষের সার্টিফিকেটের দরকার। আমাকে তো কোনো রাজনৈতিক পার্সোনালিটি বা রাজনৈতিক লোকের তো প্রশ্নের উত্তর দেওয়ার আমার দায়িত্ব নেই, দায়িত্ববদ্ধ পড়ে না। মানুষের প্রশ্নের উত্তরটা মানুষের কাছে যখন করা হয়েছে, মানুষ দেখিয়ে দিয়েছে কারা কাজ করেছে, কারা করেনি, কাকে মানুষ পছন্দ করে, কাকে করে না। যেই সব মানুষের জীবনযাপন এর যাকে বলা যায় প্রয়োজনীয় কাজ, আইনের মধ্যে থেকে সেই কাজটা করা যাবে। তার আগে আমরা সারা দেশে এখন কোভিডের প্যান্ডেমিক চলছে, এখন প্রথম যে আমাদের কাজ হচ্ছে যে মানুষের মধ্যে সচেতনতা বার্তা দেওয়া, আর কীভাবে এই কোভিড ম্যানেজমেন্ট করে মানুষের যাদের যারা বিপদে আছেন বা যাদের সমস্যা রয়েছে তাদেরকে তাদের পাশে দাঁড়ানো। যেই জায়গায় দিল্লিতে 20,000 কোটি টাকায় খরচা করে ওই কী বলে নতুন পার্লামেন্ট করার জন্যে প্রজেক্ট হতে পারে, সেই জায়গায় এই ভারতবর্ষের মানুষের ট্যাক্সের পয়সা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, সেই মানুষকে আবার টাকা দিয়ে ভ্যাকসিন নিতে হবে কেন? ফ্রি ভ্যাকসিন ভারতবর্ষের মানুষের অধিকার, কাউকে কটাক্ষ না করে প্রথম কাজ হচ্ছে সবাইকে মিলে এই কোভিড প্যান্ডেমিকের মধ্যে মানুষ আমাদের বাংলার মানুষ তার সঙ্গে ভারতবর্ষের মানুষের সেবা করা। আমরা প্রত্যেক কসবার শান্তিপ্রিয় সেকুলার মানুষকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদেরকে যেইভাবে আপনি দুহাত তুলে আশীর্বাদ করেছেন অনেক অনেক ধন্যবাদ। তার সঙ্গে আমাদের AITC-র প্রত্যেক কর্মীবৃন্দ সমর্থককে আমরা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। তারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন।